हेलो एवरीवन, आज আমরা টপিক টাইপস অফ ফিউজ সম্বন্ধে আলোচনা করব। তো ফিউজ ফিউজ কি তাই না? এটা ইলেকট্রিক্যাল একটা ডিভাইস, যেটা হচ্ছে প্রোটেক্টিভ ডিভাইস, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছ ছবিতে, আমরা বিভিন্ন টাইপের যে ফিউজ হয়ে থাকে সেই বিভিন্ন টাইপের ফিউজ যে ছবি দেওয়া আছে, ঠিক আছে? তো আমাদের প্রথমে জানতে হবে হোয়াট ইজ ফিউজ। ফিউজ হচ্ছে একটা সেফটি ডিভাইস, যেটা কি হয়, যেটা আমাদের ইউজ করা হয় সার্কিটে সেফটি হিসেবে, মানে প্রোটেক্টিং করার জন্য সার্কিটকে, যে এক্সেসিভ কারেন্ট ফ্লো থেকে প্রোটেক্টিভ করার জন্য, ঠিক আছে? ফিউজের যে প্রপার্টিগুলো থাকে ফিউজ ম্যাটেরিয়ালে, না এটা হচ্ছে লো মেল্টিং পয়েন্ট অ্যান্ড লো রেজিস্ট্যান্স। তার ফলে কী হয়, মানে এক্সেসিভ কারেন্ট যখনই ফ্লো করে বা তখন এটা কী হয়, মেল্ট করে, মেল্ট হয়ে যায়, এবং মেল্ট হয়ে গেলে সার্কিটটা ওপেন হয়ে যায়, ঠিক আছে? সার্কিটটা ওপেন হয়ে গিয়ে তো কী হয়, এর থেকে আমাদের সার্কিটের যে, মানে এক্সেসিভ কারেন্ট যে ফ্লো হতো সেটা, সেটার হাত থেকে রক্ষা পাওয়া যায়, এবং মানে সার্কিটটা আমাদের ড্যামেজ থেকে রক্ষা পায়, ঠিক আছে? তো এটা হচ্ছে ফিউজের মেন প্রপার্টিজ। যে ফিউজ হচ্ছে ম্যাটেরিয়ালের যে প্রপার্টি, সেটা হচ্ছে লো মেল্টিং পয়েন্ট এবং লো রেজিস্ট্যান্স, ওকে? আর ফিউজ কি হয় না, ফিউজ যে হচ্ছে আমাদের যখনই এক্সেসিভ কারেন্ট ফ্লো হয়, মানে ফিউজের যে রেটিং থাকে সেই রেটিংয়ের থেকে এক্সেসিভ কারেন্ট ফ্লো হলে ফিউজটা মেল্ট করে দেবে, ঠিক আছে? মেল্ট করে কি হয়, এটা আমাদের সার্কিটটাকে ওপেন করে দেয়। এটা হচ্ছে ফিউজের মেন প্রপার্টি। আর ফিউজটাকে ইনস্টল করা হয় কীভাবে, ফিউজটা আমাদের লাইভ লাইনের সাহায্যে, মানে আমাদের যে লাইন থাকে একটা লাইভ, একটা নিউট্রাল, লাইভ লাইনের সাথে আমাদের সিরিজে কানেক্ট করা হয়, ঠিক আছে? আর আমাদের যেসব ম্যাটেরিয়ালগুলো ফিউজ হিসাবে ব্যবহার করা হয়, টিন, লেড, জিঙ্ক, সিলভার, অ্যান্টিমনি, কপার, অ্যালুমিনিয়াম, এই যে ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো সাধারণত আমরা কী করি না, আমরা ফিউজ ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করি। তো তাহলে ফিউজ কি, ফিউজে আমাদের কানেকশান কীভাবে করা হয়, না ফিউজ হচ্ছে কানেকশান যদি লাইফ লাইনের মানে আমাদের যে একটা ফেজ, একটা নিউট্রাল থাকে, ঠিক আছে? এই ফেজ লাইনের সাথে আমাদের সিরিজে কানেক্ট করা হয়। প্রথমে ফিউজে কারেন্ট আসবে, তারপর ফিউজ থেকে সার্কিটে, যে যদি আমরা বাড়িতে দেখি বাড়ির বোর্ডে কানেকশানে কী হয়, প্রথমে ফিউজের লাইন, তারপর ফিউজ থেকে বিভিন্ন সুইচের লাইন, সেম একই টাইপের যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে প্রথমে ফিউজ, ফিউজ থেকে সার্কিটের বিভিন্ন জায়গাতে লাইনগুলো আসে। আর এটা কী হয়, তাহলে সার্কিটের আমাদের লাইফ লাইন, যে আমাদের লাইফ লাইন যেটা থাকে সেই লাইনের সাথে সিরিজে কানেক্ট করা থাকে। আর এই ফিউজ মেটেরিয়াল, মেটালটা যেটা হয় সেটা হচ্ছে সাধারণত আমরা ইউজ করি সিলভার, কপার, লেড, টিন, অ্যালুমিনিয়াম, এইগুলো সাধারণত হয়। লেড, টিন, অ্যালয়ের, যে লেড, টিন, অ্যালয়ের মেটালটাও ইউজ করা হয়, ঠিক আছে? এবারে আসছি টাইপ অফ ফিউজ। ফিউজ কত ধরনের হয়, ফিউজ সাধারণত দুই ধরনের হয়, রিয়েবল ফিউজ আর কার্টিরেজ ফিউজ। রিয়েবল ফিউজ কোনগুলো, না যেই সব ফিউজ কি হয়, আমাদের ফিউজের যে ওয়্যার সেটাকে, ওয়্যারকে আমরা ম্যানুয়ালিভাবে চেঞ্জ করতে হয়, বুঝছি? মেল্ট করে গেলে আবার চেঞ্জ করে আবার ওই প্লেসে আবার ফিউজটাকে, তো
এই রিউএবল ফিউজকে আমরা আবার বলে থাকি কিটক্যাট ফিউজও বলে থাকি, ঠিক আছে? তো এই যে এই ধরনের যে ফিউজগুলো আমরা তাহলে দেখতে পাই, এগুলো হচ্ছে রিউএবল ফিউজ বা কিটক্যাট ফিউজ, ঠিক আছে? এই যে একটা ফিউজের ছবি দিয়ে তোমাদের দেখানো হয়েছে, ফিউজের যে আমাদের যে সিনেমেটিক প্লেট থাকে এটাকে বলা হয় বিএস, আর এই যে এগুলো বলা হয় কন্ট্যাক্ট, মানে কন্ট্যাক্টস বলে, মানে ওয়্যারটাকে যেটা ধরে রাখে সেই জন্য এটা বলা হয় কন্ট্যাক্টস। আর এই যে দেখতে পাচ্ছ ফিউজ ওয়্যারটা এইভাবে কানেক্ট করে আমাদের এই কন্ট্যাক্টের সাথে আমাদের কী করা হয়, কানেক্ট করা হয়, ঠিক আছে? তো এই ধরনের ফিউজকে এটাকে বলা হয় রিউএবল ফিউজ। তো এই রিউএবল ফিউজের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ কি, যখনই এই ফিউজটা ব্লোয়িং করে মানে ফ্লাশ আর্কিং সৃষ্টি করে, ঠিক আছে, ফ্লাশ ধর আর্ক অন ব্লোয়িং, এবং কী হতে থাকে এর স্পিড অফ অপারেশনটা কী হয়, লো স্পিড অপারেশন, ঠিক আছে? মানে এই ফিউজটা যখন ব্লো করতে থাকে একটা ফ্লাক্স উৎপন্ন করে, ফ্লাক্স বা আর্ক মানে আগুনের ঝিলকির মতো একটা সৃষ্টি করে, তো যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? আর এই যে স্মেল্টিং স্পিডটা এটা একটু টাইমিংটা বেশি থাই, এগুলো হচ্ছে এর মেন ডিসঅ্যাডভান্টেজ। এরপর আছে কার্টিয়েজ ফিউজ। কার্টিয়েজ ফিউজটা কি, কার্টিয়েজ ফিউজ আমাদের দেখেছি রিয়েবল ফিউজকে আমাদের ওয়্যারটাকে চেঞ্জ করা যায়, কিন্তু বাট কার্টিয়েজ ফিউজে এটা চেঞ্জ করা যায় না। এটা হচ্ছে ফিউজ যে এলিমেন্টগুলো থাকে সেগুলো কি থাকে না এয়ার টাইট চেম্বারের মধ্যে থাকে, ঠিক আছে? এবং এই মানে এই যে ফিউজের যে মানে মানগুলো এগুলো রেটিং রেটিং হিসাবে এই ফিউজের এলিমেন্টগুলো হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের কার্টিয়েজ ফিউজ, ফাইবার টিউব, রিবন টাইপ, কপার ফিউজ, স্লি, এই যে বিভিন্ন টাইপের ফিউজ এগুলো হচ্ছে কার্টিয়েজ ফিউজ। এই কার্টিয়েজ ফিউজকে ক্যান বি গ্রুপ মানে দুই ভাগে হয়ে থাকে, একটা হচ্ছে লো র্যাপচারিং ক্যাপাসিটি ফিউজ আর একটা হচ্ছে হাই র্যাপচারিং ক্যাপাসিটি ফিউজ। লো র্যাপচারিং ক্যাপাসিটি মানে লো ভোল্টেজ এগুলো ক্যাপচার কর, লো ভোল্টেজের জন্য আমরা ইউজ করা হয়, ঠিক আছে? এগুলো ফেরিয়েল কন্ট্যাক্ট কার্টিয়েজ ফিউজ বা ডায়াল স্ক্রু টাইপ, এই যে মানে ফিউজের যে বিভিন্ন শেপস এগুলোর জন্য এগুলো করা হয়। এই দেখতে লো র্যাপচারিং ক্যাপাসিটি ফিউজের এই দেখতে পাচ্ছ যে মানে আমাদের কালার মানে অ্যাম্পিয়ারের মান অনুযায়ী এই ফিউজের কিছু কালার হিসাবে রেটিং করা থাকে, ঠিক আছে? 1 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 7 অ্যাম্পিয়ার, 13 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, এই যে বিভিন্ন যে অ্যাম্পিয়ারের মান অনুযায়ী এই কার্টিয়ে লো র্যাপচারিং ক্যাপাসিটি বা এই কার্টিয়ে ফিউজগুলো হয়ে থাকে। দেখতে হচ্ছে যে মানে আমাদের যে অ্যাম্পিয়ার অনুযায়ী মান হয়ে থাকে, পিঙ্ক কালার হলে 2 অ্যাম্পিয়ার, ব্রাউন কালার হলে 4 অ্যাম্পিয়ার, গ্রিন কালার হলে 6 অ্যাম্পিয়ার, রেড কালার হলে 10 অ্যাম্পিয়ার, গ্রে কালার হলে 16 অ্যাম্পিয়ার, ব্লু কালার হলে 20 অ্যাম্পিয়ার,